ড্রয়িং এর বেসিক জিনিস হচ্ছে লাইন। তো লাইন বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন স্ট্রেট লাইন, কার্ভ লাইন, সি কার্ভ, এস কার্ভ, এক্সেট্রা। তো মূলত আমরা লাইন ইউজ করে বিভিন্ন শেপ তৈরি করব। তো আমরা জানি বেসিক কিছু জিওমেট্রিক শেপ আছে, সেগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গেল, চতুর্ভুজ, ট্রায়াঙ্গেল, সার্কেল, ওভাল, ট্রাপিজিয়াম ইত্যাদি ইত্যাদি। সো আমরা মেনলি এই শেপগুলোকে ম্যানিপুলেট করে বিভিন্ন ধরনের কমপ্লিকেটেড ড্রয়িং তৈরি করব। আমরা বেসিক্যালি যদি দেখি যে শেপগুলো কীভাবে কাজ করে, তাহলে আমি যদি ফার্স্ট একটা ওভাল ক্রিয়েট করি এবং দেন একটা রেক্ট্যাঙ্গেলের মতো শেপ এবং এখানে একটা জাস্ট কার্ভ লাইন এবং এখানে একটা রেক্ট্যাঙ্গেল, তো এটা সিম্পলি জাস্ট কিছু শেপ দিয়ে একটা মগ তৈরি হয়ে গেল। তো এভাবে আমরা মেনলি বিভিন্ন শেপগুলোকেই ম্যানিপুলেট করব। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ড্রয়িং এর জন্য আমাদের বেশি ডিটেলিং এর প্রয়োজন হবে না, কারণ আমরা ফার্দার ডিটেলিং করব ফটোশপে বা অ্যানিমেট সিসিতে। এটা জাস্ট আমাদের বেসিক যে শেপটা দাঁড় করানোর জন্য আমরা এখানে ড্রয়িংটা করে নেব, অ্যান্ড দেন ফটোশপ থেকে ওটা রিটাচ করবো।